আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রথমে বলে রাখি আমার ভিডিও এত গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে পুরোটাই দেখতে হবে, তদু আপনার ভালো লাগলে আপনি দেখে নেবেন, আর যদি দেখেই থাকেন তাহলে নেতা টাইপের লুকের মতো আদা কাজ করবেন না, পুরোটাই করে দিবেন, অর্থাৎ সাবস্ক্রাইবটা বাটনটা চেপে দিবেন। আজকে মূলত আপনাদের সাথে কথা বলবো সিলেটের কানাইঘাট উপজেলার একজন জনপ্রতিনিধি নিয়ে, যিনি একজন অপ্রতিদ্বন্দ্বী জনপ্রতিনিধি, অর্থাৎ যতদিন তিনি ইলেকশন করবেন ততদিন অন্য কোনো প্রার্থী তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে পারবেই না, সেই এমন একজন ব্যক্তি যার নাম হচ্ছে জনাব আলহাজ আশিকউদ্দিন চৌধুরী, যিনি মূলত 1958 সালে সিলেটের কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে রফিকুল ইসলাম চৌধুরী এবং মাতার নাম হচ্ছে আজিজুন নেসা চৌধুরী। জনাব আশিকউদ্দিন চৌধুরী প্রথম দর্পনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার প্রাইমারি এডুকেশন কমপ্লিট করে 1975 সালে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তিনি এসএসসি সম্পন্ন করেন। তারপর 1977 সালে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এইচএসসি সম্পন্ন করে সিলেট মদনমোহন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তিনি মূলত তার গ্রাজুয়েশনটি কমপ্লিট করেছিলেন, অর্থাৎ বিএ কমপ্লিট করেছিলেন। এ ছিল তার শিক্ষা জীবন। শিক্ষা জীবনের শেষে তিনি শিক্ষকতা পেশায় দর্পনগরের একটি স্কুলে জড়িয়ে পড়েন এবং সেখানে তিনি শিক্ষকতা পেশার কার্যক্রম শুরু করেন, কিন্তু তার মানে রাজনৈতিক সেন্সিটিভিটি এমনটা ছিল যে পেশা তাকে শান্তি দিচ্ছিল না, তিনি সেই পেশায় কোনোভাবে শান্তি পাচ্ছিলেন না। তাই তো 1984 সালে তিনি চলে আসেন ইউপি নির্বাচনে। তিনি চলে আসেন বলতে আমি তার সহসে যে ইন্টারভিউটা নিয়েছিলাম সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন, এলাকার সাধারণ মানুষ তাকে জোর করেই বলেছিল তিনি যেন ইলেকশন করেন এবং সত্যি এমনটাই তিনি ইলেকশন করেছেন। 1984 সালে তিনি ইলেকটেড ইউনিয়ন চেয়ারম্যান 3 নং দিঘিরপার ইউপি নির্বাচিত হন। তারপর তিনি আসেন উপজেলা পরিষদে, যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সেখানে থাকেন। এরপরে তখন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জনাব অ্যাডভোকেট আব্দুর রকিব, সেটা ছিল 1987 থেকে 88 সাল। সেই সময় 6 মাসের জন্য আশিক চৌধুরীকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান করে যান জনাব অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেব, এবং এটাই মূলত আশিক চৌধুরীর এই যে 6 মাসের সময় তিনি পেয়েছিলেন, যেটা টোটাল উপজেলাকে তিনি তার কন্ট্রোলে নিয়ে এসেছিলেন। এবং পরবর্তীতে 1990 সালে যখন উপজেলা পরিষদের ইলেকশন হয় তখন আশিক চৌধুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর দীর্ঘদিন আর উপজেলা পরিষদের ইলেকশন হয়নি, সুতরাং তিনি তো সেই জায়গায় থেকেই যান যেহেতু ইলেকশন হয়নি। তারপর 2009 সালের 22 জানুয়ারি পুনরায় উপজেলা পরিষদের ইলেকশন হয়, আশিক চৌধুরী ইলেকশনে আসেন, যেই সেই, অর্থাৎ তিনি তো অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ সেখানে আসলে নেই, নানা কারণ আছে আমি একটু পরে বলতেছি। সেই আশিক চৌধুরী 2009 সালে আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত, 2009 থেকে 2014 আসলো 23 মার্চ পুনরায় উপজেলা ইলেকশন। সো আবারও সেই একই কথা, 2014-23 মার্চ ইলেকশনে আবারও ইলেকটেড জনাব আশিকউদ্দিন চৌধুরী। তার পরবর্তী সময়ে যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেনি, বিকজ তখন থেকে পলিটিক্যাল হাঙ্গামা এবং পলিটিক্যাল আইডিওলজির পরিবর্তন হয়ে যায়। বিএনপি এখন জাতীয় রাজনীতির অংশ হিসাবে তারা উপজেলা পরিষদ ইলেকশনে অংশগ্রহণ করে না, এবং তিনি যেহেতু জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সেই হিসাবে মূলত তিনি আর চাইলেও উপজেলা পরিষদের ইলেকশনে আসতে পারেননি বলে সাম্প্রতিক, অর্থাৎ গত যে সর্বশেষ উপজেলা ইলেকশন হয়েছে সেখানে জনাব আব্দুল মোমিন চৌধুরী নামক একজন নির্বাচিত হয়েছেন। তো আশিক চৌধুরীর মূলত আরেকটু পরিবারের ডিটেলস আপনাদেরকে দেই, তেনারা হচ্ছেন 3 ভাই এবং 2 বোন, তিনি হচ্ছেন তৃতীয়তম, একই সাথে তিনার নিজের রয়েছে 2টি পুত্র এবং একটি কন্যা সন্তান, তারা মূলত দেশের বাহিরেই থাকেন। এই হচ্ছে মোটামুটি আশিক চৌধুরীর পরিচয়। এবার আসা যাক এই আশিক চৌধুরী কেন অপরাজেয়, মানে কেন তাকে পরাজিত করা যায় না ইলেকশনে আসা মাত্রই, তাকে কেন অন্য প্রতিদ্বন্দ্বীরা তার কাছে পাত্তা পায় না। তার অন্যতম কোয়ালিটি হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছো, ভালো আছো, অর্থাৎ এটা আমি শুদ্ধ ভাষায় বলছি, তিনি লোকাল ভাষায় যাকেই দেখেন, ছোটো বড়ো মাঝারি বয়স্ক বৃদ্ধ অরুণ তরুণ তরুণী যারা আছে তাদের প্রত্যেকেই আশিক চৌধুরী দেখলে খুব সুন্দরভাবে সালাম দিয়ে তার খোঁজখবর নেন, তার কথা জিজ্ঞাস করেন। এখন জনপ্রতিনিধিদের কাছে মানুষ কী চায়, মানুষ তো সেটাই চায়। আশিক চৌধুরীর সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে কি আপনারা দেখেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, ধরেন আপনি বিশাল রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় রাস্তায় তার সামনে কেউ পড়েছে, গাড়ি থামিয়ে তিনি তাকে সালাম দিচ্ছেন, হয়তো এই লুকটা আসলে কোনো গুরুত্বপূর্ণ লুকই না,
কিন্তু তার কাছে সব মানুষই গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কোয়ালিটি। যেমন এই এলাকার অন্য নেতাদের কোয়ালিটি হচ্ছে তার সমপর্যায়ে নেতৃত্বে আসলে কেউ নেই, বিকজ বাকি যারা আছে এরা নানাভাবে করাপ্টেড, নানা সমস্যায় জর্জরিত। সাম্প্রতিক সময়ে কয়েকজন উঠে এসেছেন, তিনারা হয়তো আরও কিছুদিন পরে সেই মহলে রাইজ করবেন। তো আশিক চৌধুরীকে আসলে শুধুমাত্র কানাইঘাটের মানুষ নয়, সেখানকার সিলেট পাঁচ আসনের যারা জনগণ আছেন তারা অনেকবারই আশা প্রত্যাশা রাখছিলেন যে তিনি হয়তো সংসদে যাবেন, তাদের পক্ষে কথা বলবেন। কারণ এমন একজন সংসদ সদস্য পেলে আসলে তারা প্রাউড ফিল করবে, বিকজ মানে সবচেয়ে আমারও বারবার আসলে খুব আনন্দ লাগে এই জন্য যে তিনি সেই লোক যে লোকটাকে যে কেউ জিগাচ্ছে তিনিও জিগাচ্ছেন, এবং উইদাউট প্রোটোকল, উইদাউট এনি মানে ইগো, কোনো কিছু নাই। আশিক চৌধুরীর অফিস সবার জন্য খোলা, রাতেও খোলা দিনেও খোলা। এক অদ্ভুত উপজেলা চেয়ারম্যান ছিলেন যিনি। আমি আমার 96-এ জন্ম, সো এর আগের ইতিহাস তো আমি আসলে শুধু পড়েছি, সেটা বলতে পারবো না। যখন থেকে আমি আমার বুঝ হয়েছে এবং আমি যখন উপজেলা পরিষদ বুঝেছি, আমি যখন উপজেলা পরিষদের ইলেকশন বুঝেছি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বুঝেছি, ঠিক তখন থেকেই আমি যখন উপজেলা পরিষদের অফিসে যাওয়া শিখেছি, আমি দেখেছি যে এই ভদ্রলোকের অফিস 24 আওয়ার্স খোলা। যে গেছো তুমি আমাকে, উনি হয়তো পার্সোনালি চিনেন কি নাই চিনেন, কী অবস্থা, ভালো আছো, তুমি আসো। এমন একজন জনপ্রতিনিধির প্রতি আসলেই সকলের সহানুভূতি থাকে। তো অনেকেরই প্রত্যাশা হচ্ছে আশিকউদ্দিন চৌধুরী হয়তো আগামী দিনে কানাইঘাট জকিগঞ্জকে নেতৃত্ব দিবেন, এবং সেই জায়গা থেকে মানুষের প্রত্যাশার কথাগুলো, যেগুলো তিনি যেহেতু রুট লেভেলে কাজ করেছেন। আমাদের নেতাদের প্রবলেম হচ্ছে কি, অধিকাংশ নেতাদের প্রবলেম হচ্ছে তারা গাড়িতে করে ঘুরায় কিংবা হেলিকপ্টারে করে ঘুরায়, বাট আশিক চৌধুরী যেহেতু রুট লেভেলে ঘুরিয়েছেন সেই হিসাবে সংসদে মানুষের রিয়েল কথাগুলো তিনি বলতে পারবেন, এটা মানুষ প্রত্যাশা করেন। সালাম আলাইকুম।